নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি বসত ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মঙ্গলবার দুপুর 12:30 দিকে নোয়ান্নই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হারিমিজি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হারিমিজি বাড়ির জহিরুল হকের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির লোকজন কোনো কিছু বুঝে ওঠার আগে আগুন মুহূর্তের মধ্যে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে জহিরুল হক, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।